बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रईस नगर कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी पंचम श्रेणी गणित एक क्लास करब। आज के तुम्हारे अध्याय पाँच निये एक क्लास करब। आमरा ए अध्याय किभाबे गसागु एवं लसागु निर्णय करते हैं से ब्यापारे किछु तुम्हारे बोलबो एवं अंक करे देखाबो। तो गसागु एवं लसागु निर्णय करार आगे आमादेर किछु विषय जाना थाका दरकार। जेमन मौलिक संख्या बोलते आमरा कि बुझी, मौलिक संख्या कि एकेर चेये बड़ो जेसब संख्या एक ओ ओ संख्याटी छाड़ा अन्य कोनो संख्या दिए भाग है ना बा अन्य कोनो गुणनीयक नहीं सेगुलोके बला हय मौलिक संख्या। अर्थात एक एवं ओई संख्या दिए भाग हबे अन्य कोनो संख्या दिए भाग हबे ना। अर्थात एक एवं ओई संख्या छाड़ा आर कोनो गुणनीयक नहीं तादेरके बला हय मौलिक संख्या। जेमन धरो तीन, तीन एक मौलिक संख्या, तीन के एक एवं तीन छाड़ा अन्य कोनो किछु दिए भाग हबे ना। जेमन धरो उन्नीस, उन्नीस के एक एवं उन्नीस छाड़ा अन्य कोनो संख्या दिए भाग हबे ना। ताई एगुलो मौलिक संख्या। एरपर आसो यौगिक संख्या। एकेर चेये बड़ो जेसब संख्यार एक एवं ओई संख्या छाड़ा अंततः पक्षे आरो एकटी गुणनीयक आछे अर्थात आरो एकटी संख्या दिए भाग हय ताके बला हय यौगिक संख्या। जेमन धरो चार, चार के एक एवं चार छाड़ाओ दुई दिए भाग करा जाए। जेमन धरो छब्बीस, छब्बीस के एक एवं छब्बीस छाड़ाओ तेरो दिए भाग करा जाए, दुई दिए भाग करा जाए। हाँ, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। গুণিতক কি? কোনো একটি সংখ্যা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে, তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে। যেমন ধরো দুই এর গুণিতক হচ্ছে দুই, চার, ছয়, আট, দশ ইত্যাদি। অর্থাৎ যে একটি সংখ্যা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সবই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। গুণনীয়ক কি? একটু আগে আমি গুণনীয়কের কথা বলেছি। গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যা, যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নির্দিষ্ট নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হয় গুণনীয়ক। এদেরকে উৎপাদকও বলা হয়। এরপরে আসো লসাগু কি। লসাগুকে আমরা যদি আমরা এর পুরো নাম, এটা লসাগু হচ্ছে একটা সংক্ষেপ নাম, এর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে এদেরকে লসাগু বলে। আচ্ছা, গসাগু, গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তো যাই হোক, লসাগু গসাগু করার আগে এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে, আমাদের জানতে হবে। তাই তোমাদেরকে আমি প্রথমে এই এই কথাগুলো বলে নিলাম। তোমরা বই খুলবে, বইয়ের ভেতরে সব সুন্দরভাবে লেখা আছে, আবারও পড়বে এবং এগুলো জেনে নেবে। আমি তোমাদের জন্য বোর্ডে একটি গসাগু নির্ণয়ের নিয়ম এবং একটি লসাগু নির্ণয়ের নিয়ম করে রেখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসো গসাগু নির্ণয়। বারো, তেত্রিশ, চব্বিশ এই তিনটা সংখ্যার যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমরা কীভাবে করব? প্রথমে এটাকে প্রত্যেকটা সংখ্যাকে আলাদাভাবে গুণনীয়কে বিশ্লেষণ করব, তো উৎপাদককে বিশ্লেষণ করব। যেমন বারো, বারোকে উৎপাদককে বিশ্লেষণ করলে সবচেয়ে প্রথমে দুই দিয়ে ভাগ যায়, ছয় দুগুণে বারো, তারপর তিন দিয়ে, দুই দিয়ে আবারও ভাগ যায়, তিন দুগুণে ছয়। দেখো দুই, দুই, তিন প্রত্যেকটাই মৌলিক উৎপাদক এবং তিনকে আর কিছু দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এক এবং তিন ছাড়া, অর্থাৎ সবগুলো মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেছি। যখন আমরা একটি সংখ্যার মৌলিক উৎপাদক বের করব তখন যদি আমরা সবগুলো মৌলিক উৎপাদক পেয়ে যাই তারপরে আর এটার আর কিছু দিয়ে ভাগ দিতে হবে না। তাহলে এখন বারোর মৌলিক উৎপাদক কয়টা পাওয়া গেল? দুই, দুই, তিন। এগুলো আমাকে আমরা লিখে রাখবো দুই গুণ দুই গুণ তিন। তারপরে ধরো তেত্রিশ, তেত্রিশকে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি, সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক এটা, তিন এগারো তেত্রিশ, এরপর আর যাবে না কারণ এগারো একটি মৌলিক উৎপাদক। তাহলে তিন সমান তিন গুণ এগারো,
এরপর আমরা 24 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে ভাগ দিয়েছি প্রথমে, সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক এটি, 12 × 24, আবার 2 দিয়ে ভাগ দিয়ে 6 × 12, আবার 2 দিয়ে ভাগ দিয়ে 3 × 6, আর যাবে না। মোটামুটি সবগুলো মৌলিক উৎপাদক আমরা পেয়ে গেছি। তাহলে এখন এটা লিখে রাখো, 2 × 2 × 2 × 3। এখন আমরা এই সবগুলো মৌলিক উৎপাদক খেয়াল করব, এর মধ্যে সবচেয়ে সবার মধ্যে কোনটা আছে, অর্থাৎ সাধারণ কোনটা, সবগুলোর ভিতর যেটা থাকবে সেটাই সাধারণ। দেখো এখানে 2টা 2 আছে, এখানে কোনো 2 নেই, এখানে 3টা 2 আছে, তাহলে এটা না, এখানে 3 আছে, এখানেও একটা 3 আছে, ওরও একটা উৎপাদ, 24-এরও একটা উৎপাদক 3 আছে, তাহলে আমরা 3কে সাধারণ উৎপাদক ধরতে পারি। এরপর এখানে 11 আছে, এখানেও নেই, এখানেও নেই, তাহলে 3 হচ্ছে এই 3টা সংখ্যার মধ্যে মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক, তাহলে এর গসাগু হচ্ছে 3। এভাবে আমরা মৌলিক উৎপাদক বের করে, নির্ণয় করে আমরা সাধারণ যে মৌলিক উৎপাদক সেটা আমরা বের করব এবং করে গসাগু নির্ণয় করতে পারবো। এই একটা হচ্ছে গসাগু নির্ণয়ের নিয়ম। তোমরা এই নিয়মে সব ধরনের গসাগুই নির্ণয় করতে পারো। এছাড়াও আরেকটা সংক্ষেপ পদ্ধতি আছে, আমি অন্য একটি ক্লাসে সেটাও দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে আসো লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় 28 এর লসাগু নির্ণয় করব আমরা। এটাও আমরা চেষ্টা করব মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করার জন্য। প্রথমে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক। আচ্ছা, এই এই ইয়াতে আমি একটা কথা বলে রাখি, তুমি যে মৌলিক উৎপাদক দিয়েই ভাগ দিবে না কেন, তুমি খেয়াল করবে যেন কম করে হলেও 2টা সংখ্যা ভাগ যায়, তাহলেই তুমি সেই মৌলিক উৎপাদকটা দিয়ে ভাগ দিতে পারবে। তাহলে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে 8 × 16, 12 × 24, 15 যায় না, তাই 15 না গেলে যেটা সেটা যা আছে তাই লিখে রাখবে, 28কে ভাগ দিলে 14 হয়। আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, 4 × 8, 6 × 12, 15 যাবে না, তাই 15 লিখে রাখলাম, 7 × 14। আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো, 2 × 4, 3 × 6, 15 আর 7 যাবে না, উর্দুটে লিখে রাখবো। এবার আসো 3 দিয়ে ভাগ দেবো, 3ও একটি মৌলিক উৎপাদক, 2 যাবে না তাই 2 লিখে রাখলাম, 3 × 3, 15 যাবে, 3 × 5 = 15, 7 যাবে না তাই 7 দিয়ে লিখে রাখলাম। এখন আমরা দেখো, খেয়াল করো উপর থেকে একদম শেষ পর্যন্ত খেয়াল করো, প্রতিটাই মৌলিক উৎপাদক, 2, 2, 2, 3, 2, 5, 7, প্রত্যেকটাই হচ্ছে মৌলিক উৎপাদক। যেহেতু সবগুলোই আমরা মৌলিক উৎপাদক পেয়েছি, আর আমাদের এখানে ভাগ যাবে না। এখন আমরা সবগুলো মৌলিক উৎপাদক আমরা গুণ করে ফেলবো, যেগুলো দিয়ে আমরা ভাগ দিয়েছি এবং যেগুলো অবশিষ্ট আছে সবগুলো দিয়ে। তাহলে সবগুলো আমরা এখানে লিখেছি এবং সবগুলো গুণ করলে হয় 1680। তাহলে 16, 24, 15, 28-এর মৌলিক লসাগু হচ্ছে 1680। এটা একটা লসাগু নির্ণয়ের একটা নিয়ম। তো তোমরা বাসায় প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে, চেষ্টা করবে তোমরা প্র্যাকটিস করার জন্য, কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যাই হোক, এই হচ্ছে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয়ের 2টা পদ্ধতি। আচ্ছা, আমরা জানি যে আমাদের পরীক্ষায় সাধারণত সৃজনশীল অঙ্ক আসে, তাই আমরা একটা সৃজনশীল অঙ্ক করব।
দেখো অঙ্কটি হচ্ছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ক নম্বর অঙ্ক হচ্ছে লোহার পাতের দৈর্ঘ্যকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে লেখো। তাহলে লোহার পাতের দৈর্ঘ্য কত? 672 সেন্টিমিটার। তাহলে লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার, কারণ 672-কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের হবে 336। আবার আমরা 2 দিয়ে দেব, হবে 168। আবার আমরা 2 দিয়ে দিতে পারি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 84। তারপরে আমরা আবারও 2 দিয়ে দেব, 4 দুগুণে 8, 2 দুগুণে, আবার আমরা 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 21। এবার 3 দিয়ে দেই, 3 সাথে 21। তাহলে এখন দেখো এখানে সবগুলো সংখ্যাই হচ্ছে এখন মৌলিক উৎপাদক। তাহলে সুতরাং 672 সমান আমরা এগুলো লিখে দিব, 2 গুণ 2 গুণ, গুণ 3 গুণ 7, এই সবগুলোই হচ্ছে 672-এর মৌলিক গুণনীয়ক। এটাই হচ্ছে আমাদের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি খেয়াল করেছ, আমি অঙ্কটি মুছে দিলাম এবং দ্বিতীয় অঙ্কে চলে যাই। খ নম্বর প্রশ্ন হচ্ছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা দেখো, পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের লোহার পাতের দৈর্ঘ্য হচ্ছে 672 সেন্টিমিটার, আর তামার পাতের দৈর্ঘ্য হচ্ছে 960 মিটার। যদি আমরা এই দুটোর গসাগু নির্ণয় করি তাহলেই আমরা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা গসাগু নির্ণয় করি, 672 আর 960। আমরা মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিব সব। যতক্ষণ পর্যন্ত আমরা মৌলিক উৎপাদক দিয়ে ভাগ দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিতে থাকবো।
আচ্ছা এবার খেয়াল করো আমরা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি এখন আমরা মৌলিক উৎপাদকগুলো গুণ করব অর্থাৎ বর্ষগু বের করব এখন এখানে মৌলিক উৎপাদক যেগুলো দিয়ে আমরা ভাগ দিয়েছি শুধু সেগুলোই গুণ করে ফেলব ভাগ যাবে সেগুলোই নিতে হবে এবং সেগুলো আমরা নিয়ে গুণ করলাম আমাদের 96 হলো তাহলে এখানে আমাদের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে